তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস বা সূচিপত্র জেনে নেব। প্রথমতই দেখো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট 25 নম্বরে হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার থাকবে 25 করে। এবার দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলায় কোন কোন বিষয় থাকবে, অর্থাৎ কোন কোন অধ্যায় বা চ্যাপ্টার থাকছে। প্রথমত, কার দোর কত দূর, নোটবই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, এই সমস্ত গল্প কবিতাগুলো কিন্তু থাকবে। মাখো গল্প থেকে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় থাকবে। আর ভাষা চর্চা থেকে দেখো, বাংলা বানান, নানা রকম শব্দ, প্রবন্ধ রচনা ইত্যাদি অংশগুলো কিন্তু থাকছে। এরপরে চলে আসো ইংলিশে। নাম্বার থাকবে 25, অর্থাৎ ইংলিশ কিন্তু 25 নম্বরের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট। লিসন নাম্বার 4, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। লিসন নাম্বার 5, আঙ্কেল পর্জার হ্যাংস, এ পিকচার। লিসন নাম্বার 6, দ্য ব্যাগাবন। লিসন নাম্বার 7, মোগলি এবং দ্য ওলস। লিসন নাম্বার 8, দ্য স্টোরি অফ প্রসফেন। লিসন নাম্বার 9, জেসি বোস, এ বিউটিফুল মাইন্ড। তার মানে আমরা বুঝলাম, 4 নম্বর লিসেন থেকে লিসেন নাম্বার 9 পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে থাকছে। তো অনেক বড় সিলেবাস, আমি বলবো এখন থেকেই মন দিয়ে পড়া শুরু করো। ওকে, এরপরে দেখো গণিতে পূর্ণমান 25। এখানে প্রথমে দেখো চ্যাপ্টার নাম্বার 8 থেকে শুরু হচ্ছে ত্রিভুজ অঙ্কন, 9 নম্বরে সর্বসমতার ধারণা, 10 নম্বরে আসন্ন মান, 11 নম্বরে ভগ্নাংশের বর্গমূল, 12 নম্বর বীজগণিতিক সূত্রাবলী, 13 নম্বর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, 14 নম্বর ত্রিভুজের ধর্ম, 15 নম্বর সময় ও দূরত্ব, 16 নম্বর দ্বিস্তম্ভ লেখ, 17 নম্বর আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো লক্ষ্য করো, এতগুলো চ্যাপ্টার আছে, তার জন্য আমি বলবো এখন থেকেই পড়ো, অনেকগুলো চ্যাপ্টার। ওকে, তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু একটু চেঞ্জ হতে পারে। এতগুলো চ্যাপ্টারের প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও সেকেন্ড ইউনিট টেস্টের। ওকে, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার আছে, আবার বলছি। ওকে, এরপর দেখো পরিবেশ ও বিজ্ঞান, অর্থাৎ সায়েন্সে দেখো পূর্ণমান থাকবে 25। প্রথমতই ভৌত পরিবেশ, আলো। ভৌত পরিবেশের থেকে থাকবে চুম্বক, ভৌত পরিবেশে থাকবে তড়িৎ, ভৌত পরিবেশের থেকে থাকবে পরিবেশ বান্ধব শক্তি। এরপরে থাকবে পরিবেশের সজীব উপাদান, এর গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এরপরে চলে আসছি পরের সাবজেক্ট, ভূগোল। পূর্ণমান 25, ভূমিরূপ, নদী, শিলা ও মাটি। লাস্ট চ্যাপ্টার আছে আফ্রিকা মহাদেশ। তো এগুলো কি সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস। তো সিলেবাসগুলো দেখলে তুমি তোমার বইগুলো মার্ক করে নাও কিংবা খাতাতে লিখে নাও, এইভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। চ্যাপ্টারগুলো ধীরে ধীরে বোঝো, প্রত্যেক দিন নিয়মিত পড়ো। হ্যাঁ, দেখবে পরীক্ষার সামনে যেটা আছে সেকেন্ড ইউনিট টেস্ট, সেটা খুব ভালো হবে, যেহেতু অনেক দিন সময় পাচ্ছ। এরপরে চলে আসো দেখো ইতিহাসের সিলেবাস, 25 নম্বরের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট। দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য। তো এই চ্যাপ্টারগুলোই কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে থাকছে। ওকে, তো চলো আর একবার দেখে নাও। আর এর সঙ্গে কিছু বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট এখন থেকে নিয়মিত পড়ো, হ্যাঁ, তাহলে দেখবে তোমার কোনো প্রবলেমই হবে না। ওকে, প্রিপারেশনও সুন্দর হবে, আর তোমার যেটা লক্ষ্য যে তুমি খুব ভালো একটা রেজাল্ট করবে, সেই আশাটাও কিন্তু তোমার পূর্ণ হবে। ওকে, অঙ্কে কিন্তু অনেক বড় সিলেবাস, তো অঙ্ক রেগুলার প্র্যাকটিস করো, ঠিক আছে, মন দিয়ে পড়ো আর খুব ভালো থেকো।